ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত যে ভাই জানতে চেয়েছেন যে এক অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে ঈশ্বর সম্পর্কে তার ধারণা কি এবং তিনি জানতে চেয়েছেন যে অমুসলিমদের সাথে ইসলাম ধর্মের সাদৃশ্য অর্থাৎ আহ সেটা হতে পারে সনাতন ধর্ম অথবা হিন্দু ধর্ম সম্পর্কে প্রথম কথা দেখেন যে যারা নাস্তিক যারা ঈশ্বরকে বিশ্বাস করে না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা কিন্তু এক প্রকার এক প্রকার কিন্তু তারা বুদ্ধিমান একদিক দিয়ে তারা বুদ্ধিমান বুদ্ধিমান এই কারণেই দেখেন তারা কিন্তু মনে করে তারা অন্ধভাবে কাউকে বিশ্বাস করে না কিন্তু আজকে বর্তমান সমাজে আমরা বর্তমান সমাজে আমরা কিন্তু আমরা কেমন মুসলিম আমার বাপ মুসলিম আমার মা মুসলিম আমি মুসলিম অথবা কোনো ভাইকে বলবেন আপনি কেমন মুসলিম আমি হাদিস মুসলিম কেন হাদিস গ্রামে জন্ম বাপ হাদিস মা হাদিস আমি হাদিস মানে আমরা জন্মসূত্রে মুসলিম যদি জন্মসূত্রে আমরা মুসলিম হয় এই মুসলিমের কিন্তু আমাদের কোনো মূল্য নেই বাই চান্স মুসলিম এটা কিন্তু বাই চয়েস মুসলিম হতে হবে আমাদের প্রত্যেকে আমাদের সংগ্রামে মুসলিম হতে হবে যে আমরা কেন মুসলিম কোন অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে আপনি কেন মুসলিম ঈশ্বর সম্পর্কে আপনার ধারণা কি কোন অমুসলিম যদি বলে তখন কি বলা হবে তো এই জন্যে আমাদের অমুসলিম ভাই যেটা বলে তারা বলে যে দেয়ার ইজ নো গড অর্থাৎ শাহাদতের প্রথম অংশটা সে কিন্তু বলে দিয়েছে যে লা কোনো কোন নেই কোন ইলা নেই কোনো ঈশ্বর নেই এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ বা কোনো সৃষ্টিকর্তা নেই কিভাবে প্রমাণ করবেন অমুসলিমকে এখন অমুসলিমকে বলেন প্রশ্ন করুন আপনি যে এই বিশ্ব জগৎ কিভাবে সৃষ্টি হলো মনে করেন একটা জিনিস একটা কোন ইলেকট্রনিক আপনার সামনে রাখা হলো তখন নিশ্চয়ই আপনি বলবেন যে এই যন্ত্রটা সম্পর্কে ভালো কে বলতে পারে কে ভালো বলতে পারে যন্ত্র সম্পর্কে তখন হয়তো বলবে যেটা নির্মাতা প্রস্তুতকারক অথবা ম্যানুফ্যাকচার ডিরেক্টর যেই বলুক যে একটা উত্তর হবে ঠিক সেইভাবে নাস্তিককে বলুন আচ্ছা এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো তখন সে জ্ঞান খুব কম সে যখন ভৌগোলিক বা সায়েন্সের জ্ঞান নেবে তখন বলবে প্রথমে একটা গোলাকার পিণ্ড ছিল তারপরে এগুলো থেকে বিচ্ছিন্ন হলো তৈরি হলো গ্যালাক্সি বিভিন্ন রকম নক তারা নক্ষত্র সূর্য নক্ষত্র এইভাবে সৃষ্টি হয়ে গেল ভালো কথা নাস্তিককে বলুন আপনি এই কথাটা কত কতদিন আগে জানতে পেরেছেন সে বলবে সাধারণভাবে যে আমি হয়তো দশ বছর কুড়ি বছর অথবা এটা জানতে পেরেছে মানুষ দুশো বছর পাঁচশো বছর আগে সম্ভবত পাঁচশো বছর আগে তাকে বলুন দেখেন এই কথাটা পৃথিবী কিভাবে সৃষ্টি হলো এই কথাটা আল্লাহ সুবাহ তালা পবিত কোরআনে সোরা আম্বিয়ায় ত্রিশ নম্বর আয়তে বলেছেন যে পৃথিবী একটা পানিতে ছিল এই পানি থেকে বিভিন্ন রকম আমি সৃষ্টি করলাম সৃষ্টি করলাম সূর্য সৃষ্টি করলাম নক্ষত্র সৃষ্টি করলাম চাঁদ এই পৃথিবী ভূমণ্ডলকে আমি সুসজ্জিত করলাম তাহলে পানি থেকে আমি সব সৃষ্টি করলাম অর্থাৎ একটা ছোট্ট একটা পিণ্ড থেকে আল্লাহ সুমাত এই পৃথিবীকে সৃষ্টি করলেন সোরা আমি নম্বর আয়তে বলছেন তাহলে এই কথাটা কে বলতে পারে তিনি বলতে পারেন যিনি এই ভূমণ্ডল বিশ্বজগতের মালিক যেটা আপনি বলছেন নির্মাতা প্রস্তুতকারক তাকে আমরা বলি আল্লাহ সুবাহ তালা আল্লাহ তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের মালিক এরপরে বলুন আচ্ছা যে পৃথিবীর সাইজ এটা মানুষ কদিন আগে জানতে পেরেছে আজ থেকে দেড়শো বছর আগেও মানুষ জানতো পৃথিবীর সমতল কিছুদিন আগে মানুষ জানতে পেরেছে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস একটা জাহাজ নিয়ে যখন ভ্রমণ করলেন সারা বিশ্ব এরপর তিনি ঘুরে এসে বললেন যে পৃথিবী ডিম্বাকাতা ডিম্বাকৃতি ওভাল স্পেস ওভাল হচ্ছে সাইজটা এই কথাটা কত বছর জানতে পেরেছে মানুষ একশো বছর দুশো বছর পাঁচশো বছর ধরে নিলাম কিন্তু এই কথাটা আল্লাহ সোহাতলা নাজিয়া তিরিশ নম্বর আয়তে বলেছেন যে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি তাহলে কে বলতে পারে এই কথাটা তারপর তাকে বলুন যে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে সূর্য প্রদক্ষিণ করে আমরা এর আগে আমরা যেটা করেছিলাম যে সূর্য স্থির আছে পৃথিবী ঘুরছে আর এই কথাটা নেই বাংলাদেশের নাস্তিকবাদী লেখিকা কুখ্যাত লেখিকা তসলিমান হাসেন তিনি কোরআনের আয়াতের ভুল করতে গিয়ে ভুল প্রমাণ করতে গিয়ে তিনি নিজেই লাঞ্ছিত হয়েছেন দুনিয়ার কাছে আখেরাতে তো হবে তিনি বললেন যে আল্লাহ তালা এই কোরআন এটা আছে অবৈজ্ঞানিক এটার মধ্যে ভুল আছে তিনি বললেন আল্লাহ সুহানতাল্লাহ বলেছেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে আপনি পবিত্র কোরআন যদি পড়েন কোন জায়গায় দেখাতে পারবেন না যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এখানে শব্দ যেটা আছে আল্লাহ সুমান বলছেন আমি সৃষ্টি করেছি চাঁদ সূর্য আর তারা প্রত্যেককে নিজের নিজের কক্ষপথে ঘুরছে কুল্লু ফালাকি ইয়াসবাহুন ইয়াসবাহুন মানে হচ্ছে নিজে কক্ষপথ এটা উল্লেখ করেছে সুরেদ তেত্রিশ নম্বর আয়াতের নাসরিন এই তেত্রিশ নম্বর আমেদ তেত্রিশ নম্বর আয়াতের অপব্যাখ্যা করলেন তিনি বললেন তিনি নিজের মতো তিনি এটাকে ব্যাখ্যা করেছেন নিজের ভাষায় নিজের ভাষায় বুঝতে গিয়ে তিনি এটা বললেন তাহলে আল্লাহ সমাত কুল্লু ফালাকি ইয়াস বাহন প্রত্যেকে নিজের কক্ষপথে ঘুরছি আমরাও জানি সূর্য নিজের কক্ষপথে ঘুরছে আর আনুমানিক এক এইটা সূর্যর এক পাক ঘুরে আসতে সময় লাগে পঁচিশ দিন তাহলে এই কথাটা চোদ্দশো বছর আল্লাহ পেরেছে দুশো বছর আগে জানতে পেরেছে তাহলে এই কথাটা কে ভালো বলতে পারে তিনি বলতে পারেন যিনি ষষ্ঠী সৃষ্টিকতা বলতে পারেন আমাদের এরপর আল্লাহ সুমতলা বলছেন সোরা জারিয়াতে সাতচল্লিশ নম্বর হাতে যে আমি আকাশকে বানিয়েছি ক্রমবর্ধমান এটা আল্লাহ সুবাহ তালা বলছেন আমি আকাশকে বানিয়েছি ক্রমবর্ধমান অর্থাৎ এই আকাশকে একটা আহ স্তর বানিয়ে দিয়েছেন ছাদের মতন বানিয়েছেন এটা কে বিজ্ঞান কবে জানতে পেরেছে দুশো বছর আল্লাহ সুতরাহ চোদ্দশো বছর আগে সোরাতে সাতচল্লিশ আল্লাহ সুবাহ এই কথা বলেছেন এরপরে দেখেন হাইড্রোলজি নিয়ে কথা বলা হয়েছে পানিচক্র এটা স্যার বাংলাদেশ পনেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি পানিচক্র কথা মানুষকে জানালেন কিন্তু এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে

আমাদের সৃষ্টিকতা আপনারা যাকে বলে নির্মাতা প্রস্তুতকারক এই ভূমন্ডলীর আমরা তাকে জানি আল্লাহ সুবানা বলে ভূবিদ্যা সম্পর্কে বলা হয়েছে পবিত্র কোরআনে প্রত্যেক কর থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ সুমতলা সুরাফুর কানে তিপ্পান্ন নম্বর আয়াতে বললেন এই মিষ্টি আর নুনা পানি কথা বলা হয়েছে বিজ্ঞানী কবে জানতে পেরেছে দুশো বছর আগে এই কথা জানতে পেরেছে কিন্তু আল্লাহ সুমাল চোদ্দশো বছর আগে এই নুনা আর মিষ্টি পানির বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে যে একটা পানি একই দরিয়াতে প্রবাহিত হয় কিন্তু না মিষ্টি পানি নোনা করতে পারে না নুনা পানি মিষ্টিতে পরিণত হতে পারে কে বলতে পারে এরপরে জীববিদ্যার সম্পর্কে আল্লাহ এরপরে উদ্ভিদ আল্লাহ বছর দুশো বছর আগে যে আজকে বিজ্ঞান বলছে যে উদ্ভিদদের লিঙ্গ আছে কিন্তু এই কথাটা আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন সোনা হয় তিপান্ন নম্বর বলা হয়েছে এবং সোনা তিন নম্বর আয়তে বলা হয়েছে যে গাছেরও লিঙ্গ আছে গাছও লিঙ্গ নির্ধারণ করা হয় এরপরে মৌমাছির কথা বলা হয়েছে সুরান হলে আটচল্লিশ চৌষট্টি নম্বর আয়তে উনসত্তর নম্বর আতে সুরান কাবুতে একচল্লিশ নম্বর আছে মাকস সম্পর্কে বলা হয়েছে সুরান আমলে পিঁপড়া সম্পর্কে বলা হয়েছে সুরান আমলে সতেরো নম্বর আয়তে আঠেরো নম্বর আয়তে মধু থেকে যে ওষুধ তৈরি হয় মধু এত উপকারী জিনিস মধুর মধ্যে শেফার হয়েছে আল্লাহ না হলে বিজ্ঞান থেকে প্রমাণিত এই কথাগুলো আল্লাহ সুমান তালা চোদ্দ সময়চল আগে বলেছে তার মানে এখান থেকে জানতে পারি যে এই পিস সৃষ্টি জগৎ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি এই কথাগুলো ভালো বলতে পারেনা তিনি হচ্ছেন আল্লাহ সুহান তাল্লাহ তাই এই কোরআন হচ্ছে মানবতার সমাধান কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য হচ্ছে পথ প্রদর্শক অবিশ্বাসীদের জন্য সতর্কবার্তা সন্ধকারীদের জন্য নিশ্চয়তা এবং নৈরাশ্যবাদীর জন্য আশাবাদী এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সমগ্র বিশ্ব মানব জাতির জন্য একটা পথ প্রদর্শক এবং মানবতার সমাধান তাই ষষ্ঠা এক এবং অদ্বিতীয় প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে বাদ বেদ বলছে বাইবেল বলছে ত্রিপিটক বলছে আবিস্তা বলছে প্রত্যেক ধর্মগ্রন্থ বলতে বলছে এক তহিদের কথা বলেছে যে এক ঈশ্বরের তোমরা উপাসনা করো আর দ্বিতীয় ঈশ্বরের সাথে কাউকে শরীর করো তাহলে তোমার সব রাজ্যে পোস্ট করতে পারবে না একই কথা বলা হয়েছে যেমন বাইবেলে দেখতে পারেন গসফ ফল অর্জনে সেখানে পাঁচ নম্বর অধ্যায়ে সাত নম্বর অনুচ্ছেদে আট নম্বর অনুচ্ছেদে নয় নম্বর অনুচ্ছেদে এরপর গসফ ফল অর্জন ষোলো নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে গসফ ফল অর্জন এগারো নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে ঈশ্বর এক অদিতীয় তোমরা এক ঈশ্বরের বাদত করো ঈশ্বরের সাথে কাউকে সমকক্ষ করো না তাহলে তোমরা প্রবেশ করতে পারবে না তোমরা প্যারাডাইসে যেতে পারবে না তাহলে আমরা যখন অমুসলিমদেরকে আমরা বলবো আমাদের পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদেরকে বোঝাতে হবে যে ঈশ্বর সম্পর্কে ধারণাটা কি তাহলে তারা বুঝতে পারবে আল্লাহ সুমান তাল্লাহ আমাদের সকলকে করান এবং সহি করান কর বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন